হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। 2022 সালের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ক্লাস থ্রির জন্য, ফেব্রুয়ারি মাসের জন্য। এটা তো ফেব্রুয়ারি মাসের জন্য 15 নম্বরের যে ক্লাস থ্রির অঙ্কের মডেল অ্যাক্টিভিটি প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তার উত্তরগুলো কিভাবে করবে দেখে নাও। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে ঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলা আছে। তো এখানে বলেছে বল দেখে সংখ্যা দুটি যোগ করো। তো এই দেখো, এখানে একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তো এখানে আমি আগে পুরো জিনিসটাকে দেখাই তোমাদের। তো এখানে যদি হচ্ছে এই যে বলটা দেখতে পাচ্ছ, তো প্রথমটাতে এই যে বল রয়েছে, দেখো একক দশকের ঘরে কটা রয়েছে, এখানে চারটে রয়েছে, এককের ঘরেও চারটে রয়েছে, তার মানে কত হচ্ছে 44। আর পরেরটাতে কত রয়েছে, দশকের ঘরে রয়েছে তিনটে, আর এখানটায় দেখো 1, 2, 3, 4, 5, তার মানে 35। তো এই দুটো যোগ করতে হবে। তাহলে আমি 44 আর 35 যোগ করে দিচ্ছি। দেখো 5 আর 4 হচ্ছে 9, যোগ করতে হবে কিন্তু, তাহলে 4 আর 3 7। তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, আমাদের উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, 79। ঠিক আছে, তো এরপরে দেখো খয়েরটা, খয়ে এখানে কি দেওয়া আছে, 304 সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়। তো 304, তাহলে আমি এটাকে হচ্ছে একক দশক শতক করে আগে লিখে নিই। তো শতক করে লিখে নেওয়ার পর এখানে আমি সংখ্যাগুলো লিখবো, কি আছে 304। কোন কোন সংখ্যা পরিবর্তন করতে বলেছে, একক আর দশক। তাহলে একক আর দশক যদি আমি পরিবর্তন করি, তাহলে শতকটা তো ঠিকই আছে, শতকটা তো হাত লাগাতে বলেনি, এককেরটাকে দশকের ঘরে বসাতে হবে, স্থান বিনিময় মানে উল্টো পাল্টা করে বসাতে হবে। আর এটা তাহলে কত হয়েছে, আমাদের উত্তর 340 হয়েছে। এবং এটা কোথায় আছে, দেখো অপশন নাম্বার ডিতে আছে। এরপরে দেখো, এরপরে এখানে দেওয়া আছে হচ্ছে সত্য মিথ্যা। তো দুয়ের সত্য মিথ্যাতে দেওয়া আছে যে 424 সংখ্যাটি অঙ্কে লিখলে হয়, 424, আবার সেই একক দশক শতক করে লিখে নি, কি বলেছে 400, তার মানে হচ্ছে শতকের ঘরে কত হয়ে যাবে 4, 24, তার মানে কত হয়ে যাবে, এইটা হবে 424 হবে। কিন্তু এখানে কত দেওয়া আছে, এটা তো 244 দেওয়া আছে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কের এখানে দেওয়া আছে খয়েরটা, খয়েরটাতে দেওয়া আছে 99 যোগ 1, সংখ্যাটি কি, সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়। 99-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায়, 99-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায়, 100 হবে। তাহলে 100 বলছি, তাহলে অবশ্যই তো একটা শতক লাগবে এবং একটা শতকের কাঠি লাগবে, তাহলে এইটা আমাদের হয়ে যাবে কি সত্য। তাহলে আগেরটা আমাদের মিথ্যা হয়ে গেছে, এটা আমাদের সত্য হয়ে গেল। এর পরেরটাতে আমি চলে আসি, পরেরটাতে দেখো দেওয়া আছে চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে 199 সংখ্যাটিকে প্রকাশ করো। তো দেখে নাও এটা কিভাবে করবে। দেখো তিনের কয়ের অঙ্কটাতে এখানে কি দেওয়া আছে, 119। তো 119 যে অঙ্কটা রয়েছে, এখানটাতে হচ্ছে প্রথমে শতকের ঘরে কটা বসবে, একটা বসবে, দশকের ঘরে একটা বসবে, এককের ঘরে কটা বসে যাবে, 9টা। তো এখানে 9টা বসাতে হবে, তাহলে আমি এখানে 9টা করে দিই, 3, 4, 5, 6, 7, 8, 9। তো দেখতে পাচ্ছ এখানে আমি 9টা গোল করে দিয়েছি আর বা পুঁতি বসিয়ে দিয়েছি, আর দশকের ঘরে একটা রয়েছে, শতকের ঘরে একটা রয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি এবার, এরপরে যে প্রশ্নটা রয়েছে খ নাম্বার, সেখানে দেখো দেওয়া আছে 430। তাহলে 430, তার মানে আমি একক দশক শতক করে যদি লিখি, তাহলে শতকের ঘরে 4 বসে যাবে আর 30 মানে এখানে 30 বসে যাবে। তো 430 সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতি সংখ্যা লেখো। তো এখানটায় আমাদের যেটা হয়ে যাবে, তো 400, তার মানে শতকের ঘরে 4 রয়েছে, তার মানে এই ঘরে আমাদের কটা বসে যাবে, 4টে বসে যাবে, তাহলে কি লিখবে, শতকের ঘরে কটা বসবে, 4টে হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে দশকের ঘরে কটা হয়ে যাবে, দশকের ঘরে 3টে হয়ে যাবে, আর এককের ঘরে কিচ্ছু থাকবে না, কারণ এককের ঘরে এখানে 0 আছে, ওই জন্য এককের ঘরে কিছুই বসবে না। পরের অঙ্কে যাচ্ছি, পরের অঙ্কে দেখো এখানে দেওয়া আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় লেখো এবং অঙ্কে লেখো। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে 999। তো সংখ্যায় এটা, এবার কথায় কী লিখতে হবে, 999, দেখে নাও। আর হচ্ছে অঙ্কেও লিখে দিয়েছি, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999 এবং লিখলে 999। তো এইভাবে জিনিসগুলো সব হয়ে গেল, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর করে দিলাম। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও করে নিতে পারে। খুব শীঘ্রই তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিওগুলোও চলে আসবে।